فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر এক বোনের প্রশ্ন তিনি বলেছেন ছেলের বয়স 10 বছর একটু বেশি দুষ্ট মা অনেক চেষ্টা করে তার সাথে ধৈর্য রাখতে কিন্তু ইদানিং কিছুতে তা সম্ভব হচ্ছে না প্রায় সময় মা ধৈর্য হারা হয়ে রাগারাগি করতে হচ্ছে মায়ের প্রশ্ন কিভাবে ছেলেকে কন্ট্রোল করবেন এবং নিজের মেজাজ কিভাবে কন্ট্রোল রাখবেন বাবার ব্যবসার কাজে দেশ বিদেশে ব্যস্ত থাকতে হয় বাবা ব্যবসার কাজে দেশ বিদেশে ব্যস্ত থাকতে হয় ছেলে মায়ের কথাও ঠিকমতো শুনতে চায় না কি করণীয় এখানে আসলে প্রথমত এই ছেলের ব্যাপারে বাবা মা দুজনেরই দায়িত্ব আছে বাবা যেহেতু ব্যস্ত থাকে তাহলে মা ঘরের এই দায়িত্বগুলো একটু সতর্কতার সাথে পালন করবেন এখানে প্রথম দরকার হচ্ছে তার ধৈর্য তিনি ধৈর্য রাখতে পারছেন না এটা গ্রহণযোগ্য নয় তাকে ধৈর্য রাখতে হবে এবং ধৈর্য রাখার জন্য তাহলে কি করণীয় সেটা তাকে করতে হবে তিনি আল্লাহর উপর তওয়াক্কুল রাখবেন আল্লাহর কাছে দোয়া করবেন এবং বিশ্বাস করবেন যে আল্লাহ আল্লাহর কাছে তিনি তার সন্তানের জন্য যে দোয়া করছেন আল্লাহ ইনশাআল্লাহ সেটা কবুল করবেন এবং তার সন্তানকে এবং তাকে সাহায্য করবেন এটা প্রথম কথা দ্বিতীয় হচ্ছে আমাদের মায়েদের অনেক ক্ষেত্রেই আসলে প্যারেন্টিং ক্যাপাসিটিটা কম যেহেতু প্যারেন্টিংয়ের উপর কোনো ট্রেনিং আমাদের মায়েরা নিয়ে থাকেন না নেন না আমি প্রসঙ্গক্রমে বলতে চাই যে আমাদের তাইবা একাডেমি প্যারেন্টিংয়ের উপর দুটো কোর্স অফার করতে যাচ্ছে এবং খুব সহজেই সেটা শুরু হবে আপনারা এনরোল করতে পারেন আর এই প্যারেন্টিংটা জরুরি প্যারেন্টিং আমরা জানি যে কোনো কিছু ম্যানেজ করতে ম্যানেজারিয়াল ক্যাপাসিটি লাগে আজকের কর্পোরেট সংস্থাগুলো নানা রকম ট্রেনিং নেয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষক বহুবিধ ট্রেনিং নেন একটা হচ্ছে একাডেমিক ট্রেনিং আর একটা হলো একাডেমিক অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং নেন কারণ এগুলো যদি না নেন তাহলে তিনি সুন্দর করে গুছিয়ে কাজ করতে পারবেন না তিনি তার যে সে লক্ষ্যে পৌঁছতে পারবেন না তাহলে একটা ফ্যামিলির মধ্যে বিশেষ করে ফ্যামিলিটা যদি একটু বড় হয় তাহলে এই ফ্যামিলির বাচ্চার পড়াশোনাটাকে কিভাবে আপনি ম্যানেজ করবেন আপনার ক্যাপাসিটি বিল্ড আপ করতে হবে এবং আপনার আপনি যদি শ্বশুর শাশুড়ির সাথে থাকেন তাহলে শ্বশুর শাশুড়ির সাথে আপনার রিলেশনটাকে কিভাবে চমৎকারভাবে মেনটেন করবেন আপনার ক্যাপাসিটি বিল্ড আপ করতে হবে আপনার সাথে যদি অনেক সন্তানরা থাকে তাহলে সন্তানদের সাথে আপনার রিলেশন কিভাবে ম্যানেজ করবেন আপনাকে আসলে সেই ক্যাপাসিটি বিল্ড আপ করতে হবে আমরা জানি যে ব্যবসায়িক প্রতিষ্ঠানে টিম বিল্ডিং করা হয় এখানেও একটা টিম বাবা মা ছেলে মেয়ে তাদের একটা টিম এই টিমটাকে বিল্ড করতে হবে এবং সেই বিল্ডিংয়ের জন্য আসলে আমাদের কিছু ক্যাপাসিটি কিছু ম্যানেজমেন্ট কনসেপ্ট কিছু প্র্যাকটিক্যাল ওয়ার্কশপ এগুলোর মধ্য দিয়ে যদি আমরা সত্যিকারের দক্ষ প্যারেন্টস হিসাবে গড়ে উঠতে পারি আশা করি যে এই প্রবলেমগুলো রিডিউস করতে পারবো আর মনে রাখবেন পৃথিবীতে যত প্রবলেম সবগুলোকে একদমই রিডিউস করা যাবে না জিরো করে ফেলা যাবে না বরং এগুলোকে রিডিউস করা যায় যেমন দারিদ্র দারিদ্র বিমোচনের কথা বলা হচ্ছে তাই না দারিদ্র কি সারা পৃথিবী থেকে জিরো করে ফেলা যাবে কখনো না কিন্তু কমানো যাবে তাই না এমপ্লয়মেন্ট সমস্যা আমাদের সমাজে চাকরি নাই অনেকের বেকারত্ব সমস্যা এটাকে কি জিরো করে ফেলা যাবে না জিরো করে ফেলা যাবে না একটা পরিবারে বাবা মা সন্তান সন্তানরা থাকে তাদের কোনো প্রবলেমই থাকবে না একদম জিরো করে ফেলবেন পৃথিবীতে এরকম কোনো ম্যানেজমেন্ট নেই কিন্তু রিডিউস করা যাবে সেক্ষেত্রে আমাদের সন্তানদের মধ্যে যদি কেউ বেশি দুষ্ট হয় অমনোযোগী হয় কিংবা বিভিন্ন রকম প্রবলেম দেখা দেয় তাহলে প্রচণ্ড ধৈর্যের সাথে সেটাকে আমাদের মোকাবেলা করতে হবে আল্লাহর উপর তওয়াক্কুল এবং ঈমান যেন ক্ষুণ্ণ না হয় তাকদীরের প্রতি আমাদের যেন ক্ষোভ তৈরি না হয় এটাকে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে আর দ্বিতীয়ত আমাদের ম্যানেজারিয়াল যে ক্যাপাসিটিটা আছে সেটাকে বিল্ড আপ করতে হবে এবং এভাবেই আমরা যদি কাজ করতে পারি তাহলে ইনশাআল্লাহ আশা করি যে এই যে বোন প্রশ্ন করেছেন তার মতো আরও যারা আছেন তাদের প্রত্যেকেরই হয়তো মানে এই যে সমস্যাটা কিংবা দুশ্চিন্তা টেনশন সেটা দূর হতে পারে এবং তারা হয়তো তাদের এই দুষ্ট সন্তানদেরকে সবচেয়ে দক্ষ মানুষ হিসাবে গড়ে তুলতে পারে ইনশাআল্লাহ দোয়া করছি আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন